বিশ্বের বড় রেল স্টেশন খড়গপুর, সেখানে রয়েছে 800টি রুট। এবার বড় রেল স্টেশনের রুটের সংখ্যাকে পেছনে ফেলে এগিয়ে যেতে চলেছে ব্যান্ডেল জাংশন, কাজ চলছে দ্রুত। বিশ্বের বড় রেল স্টেশন খড়গপুর, যেখানে রয়েছে 800 রুট, এবার বিশ্বের সবথেকে বড় রেল স্টেশনের মোট রুটের সংখ্যাকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর হতে চলেছে ব্যান্ডেল। এটাই দেশ তথা বিশ্বের সর্বাধিক রুটযুক্ত রেল স্টেশন হবে। ব্রিটিশ রুট রিলে ইন্টারলকিং সিস্টেম বাতিল করে চালু হতে চলেছে ইলেকট্রনিক্স ইন্টারলকিং সিস্টেম। আগামী 30 মে চালু হবে এই নতুন সিস্টেম, যার কারণে ব্যান্ডেল দিয়ে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী 17 তারিখ থেকে আমরা ব্যান্ডেল স্টেশনের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ করতে চলেছি, মানে ওটা চালু করতে চলেছি রেলের সাথে। আমরা এখানে আজ পর্যন্ত যত ইআই হয়ে আছে ইলেকট্রনিক ইন্টারলকিং, ব্যান্ডেল হচ্ছে সবার থেকে বড়। এখান থেকে আপনার ব্যান্ডেল থেকে হাওড়া, ব্যান্ডেল থেকে নৈহাটি, ব্যান্ডেল থেকে বর্ধমান, ব্যান্ডেল থেকে কাটোয়া, এতগুলি লাইন বেরিয়ে যাচ্ছে। ব্যান্ডেল মকড়া থার্ড লাইনটা এখন চালু হচ্ছে, যার ফলে নাম্বার অফ ট্রেনের মাল্টিপল মুভমেন্ট হতে পারবে, অনেক বেশি ট্রেন যাতায়াত করবে। আগে যে ট্রেনটা হয়তো কোনো একটা স্টেশন থেকে কোনো একটা পার্টিকুলার এও ব্যান্ডেল অবধি যেতে যেটা 2 মিনিট লাগতো, সেটা আরেকটু হয়তো কম সময়ে চলে যেতে পারবে, মানে ট্রেনের রানিং টাইমটা কমে যাবে। এর ফলে ট্রেন যেটা লেট করতো, লেটটাকে এটা আটকানো যাবে। এখন পর্যন্ত আমাদের এটা সবথেকে বড় স্টেশন, এবং এতে আমরা যে কাজটা করে চলেছি এতে ফেলিওর চান্সেস খুব কম, এবং এটা পুরো সম্পূর্ণ রেলওয়ে বোর্ডের আন্ডারে হচ্ছে এবং তাদের ডাইরেকশন গাইডলাইন অনুযায়ী হয়েছে, যাতে আমরা সেফটিটাকে সম্পূর্ণ, মানে তারা যেমন সেফটি আইটেম চেয়েছেন আমরা সেরকম ইয়ে করে পুরো সেফটি কমপ্লায়েন্সের মাধ্যমে আমরা কাজ করছি। পূর্ব রেলের সেফটি ম্যানেজার স্টেশন পরিদর্শন করার পর চালু হবে নতুন সিস্টেম। জার্মান প্রযুক্তিকে কাজে লাগিয়ে সিগন্যাল ও রিলে সিস্টেম আধুনিকরণ করা হচ্ছে। এদিন ব্যান্ডেল স্টেশনে নবনির্মিত ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম খতিয়ে দেখেন সংস্থার কর্তারা। দুটি বড় বড় প্যানেলে বোর্ডের মাধ্যমে গোটা সিস্টেম অপারেট করা হবে। অত্যাধুনিক এই সিস্টেমে রেলের নিরাপত্তা আরও বাড়বে। ট্রেন কতদূর গেছে বা কোথায় রয়েছে তা মনিটরে দেখা যাবে। এর ফলে ট্রেনের গতি অনেক বাড়বে বলেই মনে করছে রেল দপ্তর। ঘন কুয়াশায় ট্রেন চলাচলে কোনো অসুবিধা হবে না। চালক যদি সিগন্যাল বুঝতে না পারেন সেক্ষেত্রেও অসুবিধা থাকবে না। রেলের SSC সিগন্যাল ওয়ার্কস হাওড়া অনিল কুমার মণ্ডল বলেন, এই অত্যাধুনিক ব্যবস্থা আগে কোথাও হয়নি, এর ফলে রেলের নিরাপত্তা আরও বাড়বে। গাড়িকে বন্ধ করা আছে, আমাদের সিস্টেমটা যে নতুন সিস্টেম আছে সেটা পুরনো সিস্টেমটাকে বাদ দিয়ে নতুন সিস্টেমটাকে আগে ছিল ব্রিটিশ ইন্টারলকিং ছিল, সেটা রিলে সিস্টেম ছিল, এটা সহজে ইলেকট্রনিক আছে। একটা ভিডিওতে এসে মন্ডলটি কাজ করছে, কোনো কারণবশত সে ভিডিওটা খারাপ হয়, দিনাঙ্কে আর আটকাতে পারছি। সংস্থার MD পুনিত পাঠক বলেন, এই সিস্টেম খড়গপুরে করা হলেও তা এত বড় মাপের হয়নি। এতে ট্রেনের গতি যেমন বাড়বে তেমনই বাড়বে নিরাপত্তা। এটা ব্যান্ডেলে যেটা আমরা করতে চলেছি, সিমেন্স ইঞ্জিনিয়ার ইজ হিয়ার, সো উই আর ডুইং লার্জার দেন খড়গপুর, ইট ইজ 1500 রুটস অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ইন দি ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ডে অত বড় সিস্টেম কোথাও লাগানো হয়নি। দিস ইজ ফার্স্ট টাইম উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ব্যান্ডেল। এটা সুবিধা, ট্রেন মুভমেন্টস উইল বি ফাস্টার। এখন যা ইনস্ট্রাকশন আছে এয়ারপোর্ট থেকে, যে ট্রেন হ্যাজ টু রান অ্যাট এ হায়ার স্পিড, মোর নাম্বার অফ ট্রেনস হ্যাজ টু রান, তার জন্যে দিস সিস্টেম ইজ ভেরি মাচ রিকোয়ার্ড অ্যান্ড দিস সিস্টেম উই আর গোয়িং টু ইমপ্লিমেন্ট। আই এম ম্যানেজিং ডাইরেক্টর অফ পারমেন্ট এন্টারপ্রাইজেস, হি ইজ মিস্টার সাক্সেনা ফ্রম সিমেন্স। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ব্যান্ডেল।